হাওড়া থেকে 158 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে আমাদের সেকেন্ড হল্ট দুর্গাপুরে। মানে দরজা তো যেতে পারছি না, মানে আমরা তিনজন ট্রাভেল করছি। আমি আসানসোলে নেমেছিলাম, মানে তোমাদেরকে লোকোটা মানে কি ইঞ্জিন আছে সেটা দেখাতে, তো এসে দেখি সিট দখল হয়ে গেছে, মানে ওয়েটিং টিকিট আমরাও তুলে উঠিয়ে দিয়েছি। হবে না, হ্যাঁ হবে না, ওসব উইদাউট টিকিট চলবে না, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, আমি তোমাদের সাথে অর্ঘ, তোমাদের হচ্ছে ইন্ডিয়ান ট্রাভেল ব্লগার অর্ঘ। আর আজকের তারিখ হচ্ছে 25 নভেম্বর 2023। আর এখন আমি আছি হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। আর আজকে আমি জার্নি করবো হচ্ছে ট্রেন নাম্বার 15233 হাওড়া দরভঙ্গা উইকলি এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে হচ্ছে সকাল 11:05। আর আমাদের জসিডি ঢোকাবে হচ্ছে বিকেল 4:01। আজকে আমি এই ট্রেনের স্লিপার ক্লাসে জার্নি করবো। আর আজকে আমি এই ট্রেনটা করে হাওড়া থেকে জসিডি অবধি যাবো। তো যাওয়ার সময় সব ডিটেলস আমি দেবো, কত কী ট্রেনের ফেয়ার, কতক্ষণ সময় লাগে, কবে কবে ট্রেনটি ছাড়ে। তাহলে এখন সময় হচ্ছে 10:15। আর আমি এখন আছি হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনে ওল্ড কমপ্লেক্সের বাইরে, তাহলে স্টেশনের ভেতর যাই, তারপর কথা বলছি। আমাদের ট্রেন কিন্তু হাওড়া থেকে 11:05 একদম তার ঠিক নির্ধারিত সময় হাওড়া থেকে ছাড়লো। আর আমাদের ফার্স্ট শিডিউল হল্ট হচ্ছে বর্ধমান জংশন, এখান থেকে আর 95 কিলোমিটার দূরে। আর অনেকদিন পর আমরা একটা স্লিপারে জার্নি হচ্ছে, আর তাহলে বর্ধমান আসুক, তারপর কথা হচ্ছে। আর তার আগে অনেকগুলো ট্রেনের সঙ্গে আমাদের সিং হবে, তো সেই সিংগুলো আমি দেখাবো। আর দিনের বেলার জার্নি এইগুলোই দেখাবো আর কি, সিং ক্রসিং। তাহলে বর্তমান আসুক, তারপর কথা হচ্ছে। Thank you.
সময় এখন ডট 12:20 আর আমরা এখন ক্রস করলাম হচ্ছে পাল্লা রোড, কিন্তু আমাদের বর্ধমানে টাইম হচ্ছে 12:15, ট্রেন আমাদের একটু লেট আছে। তো আমি ওয়াশরুমের ইন্টেরিয়রটা আমি একবার দেখি। দু ধরনের ওয়াশরুম আছে, একটা ওয়েস্টার আর একটা হচ্ছে নর্মাল যে ওয়াশরুম থাকে আর কি। তো এই হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমে যাওয়ার আগে এখানে আছে হচ্ছে একটা ডাস্টবিন, এখানে আছে হচ্ছে ফায়ার এক্সটিংউইশার, এখানে আছে হচ্ছে একটা মিরার, এখানে আছে হচ্ছে বেসিন। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। তো হইতে সময় এখন ডট 12:38, আর আমরা হাওড়া থেকে 95 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে বর্ধমান জংশনে, যেটা আমাদের ফার্স্ট শিডিউল হল্ট। আর এখানে আমাদের ট্রেন ঠিক 2 মিনিটের স্টপেজ আছে, টাইম ছিল 12:15, ট্রেন ঢুকেছে 12:37। আর বর্ধমান যেহেতু জংশন, এখান থেকে এক লাইন চলে যাচ্ছে কাটোয়ার দিকে, আর ট্রেন চলে যাচ্ছে হচ্ছে খানা জংশনের দিকে। আবার খানা জংশন থেকে এক লাইন চলে যাচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে, আর এক লাইন চলে যাচ্ছে হচ্ছে আসানসোলের দিকে, সেটা আমি আগে গিয়ে দেখাবো। আর এই হচ্ছে আমাদের ট্রেন, আর আমাদের ট্রেন হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস বর্ধমান জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এই হচ্ছে দারভাঙ্গা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর জার্নি তো খুব ভালোই হচ্ছে এখনও অবধি। তাহলে ট্রেন ছাড়ুক, তারপর কথা হচ্ছে। তো আমাদের ট্রেন কিন্তু ঠিক 2 মিনিট দাঁড়ানোর পর বর্ধমান স্ট্যান্ডের ঠিক 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো, আমাদের হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস। আর এরপর আমাদের হল্ট হচ্ছে দুর্গাপুর। তোমরা যে লাইনটা দেখছো, এই যে ওপর দিয়ে যে লাইনটা দেখছো তোমরা, এই লাইনটা চলে যাচ্ছে হচ্ছে বোলপুর রামপুরহাট, আর আমরা যাচ্ছি হচ্ছে আসানসোলে। Thank you.
হাওড়া থেকে 158 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে আমাদের সেকেন্ড হল্ট দুর্গাপুরে। এখানে আমাদের ট্রেনের সময় ছিল একটা বেজে দশ মিনিট, কিন্তু ট্রেন ঢুকেছে 1:18। আর দুর্গাপুর স্টেশনে আমাদের ট্রেন গিয়েছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেন 8 মিনিট লেট আছে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে ঠিক 2 মিনিটে। আর এরপরে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে আসানসোল জংশন। কিন্তু ট্রেন দুর্গাপুর অব্দি তো বেশ ভালোই এলো। আর তবে স্লিপারে দেখছি মানে অনেকটা ক্রাউড হয়ে যাচ্ছে বেশি। আর দুর্গাপুর সম্বন্ধে তো বেশি কিছু বলার নেই। এখানে হচ্ছে SBSTC হেডকোয়ার্টার, যে আমরা সরকারি বাস যেটা চড়ি। আর দুর্গাপুর টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে আর আসানসোল ডিভিশনের আন্ডারে। আর এখানকার শেষাঙ্কর হচ্ছে DGR। তো এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, যেটি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তাহলে ট্রেন ছাড়ুক তারপর। আমাদের ট্রেন কিন্তু দুর্গাপুর থেকে ছাড়লো ঠিক 1:20। আর আমাদের পরবর্তী সময় হচ্ছে আসানসোল জংশন। তার আসানসোল ওখানেই কথা হচ্ছে। হাওড়া থেকে প্রায় আমরা 200 কিলোমিটার পথ চলে এসে পৌঁছে গেছি হচ্ছে দ্য সিটি অফ ভারতের আসানসোল রেলওয়ে স্টেশনে। আসানসোলে আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আসানসোলে আমাদের ট্রেন প্রায় 15 থেকে 16 মিনিট। আসানসোলে আমাদের ট্রেনের সময় ছিল হচ্ছে 2:11, কিন্তু ট্রেন ঢুকেছে 2:01, মানে নির্ধারিত সময় থেকে ওই মোটামুটি 15-16 মিনিট বিফোর আমাদের ট্রেন ঢুকেছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস, যেটি আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে। আর এখান থেকে তো মানে এখান থেকে যা মনে হচ্ছে এবারে মোটামুটি স্লিপারেতে মানে 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 ডোর পেটিং করতে হবে, মানে দরজায় দাঁড়িয়ে সব ভিডিও করতে হবে। আর আসানসোল হচ্ছে জংশন, একটা ইম্পর্টেন্ট ডিভিশনাল হেডকোয়ার্টার ইস্টার্ন রেলওয়ে। আর আসানসোল স্টেশনটি মানে নিজে একটা ডিভিশন। আর যেহেতু জংশন, এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে পুরুলিয়ার দিকে, আর একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে সীতারামপুরের দিকে। আমরা যাবো হচ্ছে সীতারামপুরের দিকে। আর এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে আসানসোলে। সামনে যাই, একটু লোকটা দেখে আসি। আমরা কিন্তু আসানসোল ছেড়ে দিয়েছি, আর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে চিত্তরঞ্জন। মানে স্লিপারের অবস্থা কিন্তু খুবই খারাপ, ঠিক আছে? মানে ভিডিওগ্রাফি করতে হচ্ছে, মানে খুব অসুবিধা হচ্ছে ভিডিওগ্রাফি করতে। মানে দরজা তো যেতে পারছি না। মানে আমরা 3 জন ট্রাভেল করছি। আমি আসানসোলে নেমেছিলাম মানে তোমাদেরকে লোকোটা মানে কী ইঞ্জিন আছে সেটা দেখাতে। তো এসে দেখি সিট দখল হয়ে গেছে, মানে কী অবস্থা! অনেকে আছে উইদাউট টিকিট, বাট মানে ওয়েটিং টিকিট আমরাও তুলে উঠিয়ে দিয়েছি। হ্যাঁ, হবে না, ওসব উইদাউট টিকিট চলবে না, ঠিক আছে? হাওড়া থেকে 224 কিলোমিটার হওয়ার পরে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে আমরা চিত্তরঞ্জন পৌঁছে গেছি। আর এখানে আমাদের ট্রেন ওই 7 মিনিট মতো লেট আছে।
আর যা অবস্থা স্লিপারের, মানে ভিডিও করা খুব টাফ হয়ে গেছে। দরজার ধারে সব ওয়েটিং লিস্ট প্যাসেঞ্জাররা সব বসে আছে। আর এখন আমাদের ট্রেন চিত্রঞ্জনে দাঁড়িয়ে আছে। আর আমি মাত্র লাঞ্চ করলাম, আর এরপরে আমাদের স্টপেজ হচ্ছে মধুপুর। তাহলে মধুপুর আসুন, তারপর কথা। আরে ইয়ার, আরে দাদি, আরে নাম দেবি, আরে নাম দেবি তো, হাওড়া থেকে 309 কিলোমিটার হওয়ার পরে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে জসিডিহ রেলওয়ে স্টেশনে। আর এই হচ্ছে ট্রেন বেরিয়ে যাচ্ছে, হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস। আর আমার জানি তো হাওড়া থেকে জসিডিহ অবধিই ছিল। আর জসিডিহ স্টেশন হচ্ছে JSME, আর যেহেতু জংশন, এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে একদম সোজা আপের দিকে, একদম পাটনার দিকে চলে যাচ্ছে। আর একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে দেওঘর হয়ে দুমকা, মানে দুমকা হয়ে দেওঘর। তো জানি আমার এই অবধি ছিল। আর একটা কথা বলে রাখি, এই ট্রেনের ব্যাপারে কিছু ইনফরমেশান আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে ট্রেন নাম্বার 15233 হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে প্রতি শনিবার সকাল 11:05 ছাড়ে, এবং দারভাঙ্গা থেকে ঠিক ওই দিনই রাত্রি 11:30, মানে 12:10 মতো সময় লাগায়। আর এই ট্রেনে টোটাল 4 রকমের ক্লাস আছে, স্লিপার, 3AC, 3AC ইকোনমি, 2AC। 3AC-র ভাড়া হাওড়া থেকে দারভাঙ্গা অবধি 322, 4AC ইকোনমির ভাড়া হচ্ছে 795 হাওড়া থেকে দারভাঙ্গা। আর হাওড়া থেকে দারভাঙ্গা 3AC ভাড়া হচ্ছে 870, আর হাওড়া থেকে দারভাঙ্গা 2AC ভাড়া হচ্ছে 1230। আর আমি এসেছি হাওড়া থেকে জসিডিহ অবধি, আমার ভাড়া পড়েছে হচ্ছে স্লিপারে 215 টাকা। তো ঠিক আছে, ট্রেন তো বেরিয়ে গেল, ট্রেন তো এখন যাচ্ছে হচ্ছে দারভাঙ্গার দিকে। আর এই হচ্ছে দারভাঙ্গা স্টেশন, আর আমাদের ট্রেন জসিডিহতে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো ট্রেন তো বেরিয়ে গেল, জার্নি কেমন ছিল অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বলো। অ্যাকচুয়াল ব্যাপারটা এটা হয়েছে, আমি চিত্তরঞ্জনের পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, মানে আমি কাল থেকে ডিউটি করছি আমি, প্লাস সকালবেলা 7টায় মানে বাড়িতে এসি, আজকে এসে আমি ঘুমাইনি, তারপরই আবার জার্নি করতে বেরিয়ে পড়েছি। তো এই হচ্ছে ব্যাপার, যাই হোক। তবে আমি বলবো এই ট্রেনে ভাই স্লিপারে যাওয়াটা বিলকুল নামুমকিন, মানে আমরা তো জসিডিহ অবধি এলাম স্লিপারে, খুবই বাজে কন্ডিশন। ওর থেকে বলবো যদি পয়সা করি, যদি একটু বাজেট যদি একটু বেশি থাকে, তাহলে বলবো এসি নেওয়া অনেক বেটার, অ্যাটলিস্ট 3AC ইকোনমি নেওয়াটা অনেক বেটার। তো ঠিক আছে, জার্নি আমি এখানেই শেষ করছি। এই হচ্ছে আমার সামনে জসিডিহ স্টেশন। তাহলে দেখা হবে আমার নতুন আবার একটা ট্রেন জার্নিতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থাকো। তাহলে টাটা, জসিডিহ জংশন থেকে আমি অর্ঘ্য কর্মকার।